সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের অধ্যায় 7 সেট নিয়ে পূর্বের ক্লাসে যে আলোচনা করছিলাম তার ধারাবাহিকতায় আজকে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসে সেট নিয়ে আলোচনা করছিলাম এবং কয়েকটা গাণিতিক সমস্যার সমাধানও করছিলাম। যেমন যদি ধরে নাও এ সমান এ কমা বি কমা সি, বি সমান বি কমা সি কমা ডি, সি সমান ই কমা এফ কমা জি, এই তিনটে সেট হয়ে থাকে। তাহলে আমরা যদি প্রথমে এ ইউনিয়ন বি এটা করি, তাহলে কি লিখবো আমরা? এর মান এ কমা বি কমা সি ইউনিয়ন বি কমা সি কমা ডি। তাহলে এখানে কি হবে? সবার মধ্যে যেটা আছে সেটা হবে, বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে। তাহলে কি লিখবো আমরা? সাদাই লিখতে হতে হবে এ কমা বি কমা সি কমা ডি। কেন এটা লিখলাম? লিখলাম এখানে এ আছে এখানে নাই, কিন্তু এটা বসে হবে সিজালি। আমি লিখবো বি এখানে আছে এখানে আছে, তাহলে একটা বি যাবে, সির সামনে সি আছে একটা সি যাবে, এখানে ডি নাই কিন্তু এখানে ডি আছে, কিন্তু এই ডিটা তাহলে এখানে বসে যাবে। তাহলে এটা আমরা কি শিখলাম? এ ইউনিয়ন বি। এবার শিখবো কি? এ ইন্টারসেকশন বি। যদি এরকম হয় তাহলে আমরা কি লিখব? এই সেট সেট বা ইন্টারসেকশন সেট, এই সেটের নিয়মটা কি? সবার ভিতর যেটা থাকবে সেটি আমাদের নিতে হবে। তাহলে সেক্ষেত্রে কি যাবে? দেখো এর সঙ্গে মিল নেই, আশা কার সঙ্গে মিল? বি এর। আর কি আছে? অবশ্যই আছে। সেটা কি আছে? কমা সি উভয় পক্ষে আছে, তাহলে কি যাবে? সি যাবে। শুধু বি দিলে কিন্তু হবে না, এটা আমরা করলাম। যদি এটা না থেকে, যদি মনে করো বি এর মানটা এটা না হয়ে যদি এইটি হতো ডি কমা ই কমা এফ, সেক্ষেত্রে আমরা কি লিখতাম? এবং এখানে চিহ্নটা থাকবে এইটা ছিল, এটা এটা যদি হয় তাহলে কি হবে দেখতে হবে। সবার কোনটার সঙ্গে কোনটা মিল আছে, কোনটার সঙ্গে কোনটা মিল নাই, সেক্ষেত্রে এখানে আমরা লিখব কিসে? আকাশে। এটি অথবা আমরা এভাবেও লিখতে পারি, দুই পদ্ধতিতে লেখা যায়। তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম যে সেটে যদি কোনো উপাদান অর্থাৎ এলিমেন্টসের সঙ্গে মিল না থাকে তাহলে কি যাবে? তাহলে ফাঁকা সেট হবে। ফাঁকা সেটের চিহ্নটা কেমন হবে আমি দুটোই দিয়েছি, এটা করতে পারলাম। যদি এখানে এরকম না হয়ে যদি এখানে এরকম হতো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটার মান বের করতে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি এর মান, তাহলে বি এর মান কত? বি কমা সি কমা ডি ইন্টারসেকশন ই কমা এফ কমা জি লিখে ফেললাম। এর সঙ্গে কিসের কিসের মিল আছে, কোনটার সঙ্গে কোনটা মিল নাই, তাহলে কি যাবে? ফাঁকা সেট। এ মানটা হয়ে গেল, অর্থাৎ আমরা যদি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি লিখি তাহলে আমরা কি লিখতে পারি? এর মানটা কি আছে? এ কমা বি কমা সি ইউনিয়ন, এখানে কি সেট? ফাঁকা
যাবে সেক্ষেত্রে আমরা দেখতে হবে এইখানে a কমা b কমা c আছে এখানে কিছু নাই সেক্ষেত্রে আমরা দেখব a কমা b কমা c তখন আর ফাঁকা সেট দেওয়ার প্রয়োজন নাই এই একটা মান আমরা শিখে ফেললাম তাহলে আমরা a ইউনিয়ন b b ইউনিয়ন c বা অর্থাৎ সংযোগ সেটে যদি কোনো কিছু দেয় তাহলে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারব যদি সেট সেট বা ইন্টারসেকশন সেট দেয় তাহলে আমরা সেটারও গাণিতিক সমস্যার সমাধান করতে পারব যদি কোনো গাণিতিক সমস্যায় ইউনিয়ন এবং ইন্টারসেকশন দুটোই উল্লেখ করা থাকে সেক্ষেত্রেও আমরা আলাদা আলাদাভাবে বের করে আমরা একত্রিত করে এর সমস্যার সমাধান করতে পারব তাহলে আমরা এগুলো ভালো করে শিখলাম এবার আমি তোমাদের দেখাবো যদি সার্বিক সেটের মান দেওয়া থাকে সার্বিক সেটিও মান দেওয়া আছে এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এফ কমা জি কমা এইচ এই দেওয়া থাকে সেই ক্ষেত্রে যদি কখনো এই একটা কথা দেখো এফ বলছে এই যে এর পর অর্থাৎ মাথার উপরে যে চিহ্নটা দেওয়া একে বলে পূরক সেটের চিহ্ন অনেক ক্ষেত্রে একে আমরা এ ও সি দিয়েও প্রকাশ করি তাহলে দুটোর যে কোনো একটা চিহ্ন থাকলে আমরা ধরে নেব পূরক সেট এই পূরক সেটের ব্যবহারটা কেমন হবে পূরক সেটের ব্যবহারটা হবে যার উপরে এই পূরক সেটটা থাকবে সেখান থেকে ইউ থেকে সেইটা বাদ যাবে এটা কিন্তু মাইনাস দেখতে কিন্তু আসলে চিহ্নটা ছেদের ক্ষেত্রে ব্যবহৃত হয় বাদ চিহ্ন তাহলে এটা কিভাবে করব এটা আমি প্রথম লিখে ফেলি ইউ এর মান এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এ কমা জি কমা এইচ বাদ এবার আমরা লিখব এর মান এর মান কি আছে এ কমা বি কমা এই বাদের নিয়মটা হচ্ছে যদি এখানে যে উপাদানগুলো থাকবে সেই উপাদান এখানে যার যার সঙ্গে মিল থাকবে সেগুলো বাদ যাবে বাকি ইউ এর যেগুলো উপাদান থাকবে সেগুলো কিন্তু বসে যাবে তাহলে এখানে কি কি বাদ যাচ্ছে এ কমা বি কমা সি এগুলো যদি বাদ যায় থাকে কি ডি কমা ই কমা এফ কমা জি কমা এটা কিন্তু আমরা করতে পারবো যদি এটা হয়ে গেল যদি আমরা এখানে এটা না লিখে একটা অন্য অঙ্ক করি মনে করো এখানে বি বাদ সেক্ষেত্রে কি করবো বি বাদের ক্ষেত্রে তাহলে কি লিখবো ইউ বা ইউর মান কত এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এফ কমা জি কমা এইচ বাদ বি এর মান কত বি কমা সি কমা ডি এইটা সেক্ষেত্রে কি যাবে সেক্ষেত্রে হচ্ছে এখানে বি সি বাদ যাবে তাহলে এ বি সি ডি বাদ ই কমা এফ কমা জি কমা এইচ এটা এখন যদি এখানে এটা না থাকে যদি এখানে এরকম থাকতো মনে করো এম কমা এন কমা এল এই তিনটে যদি থাকতো সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হতো সেক্ষেত্রে দেখতে হবে এর সঙ্গে এর মিল আছে এই উপাদানগুলো উপাদানগুলো অনুসারে এই উপাদানের কোনো মিল নাই সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে প্রথমে যেগুলো থাকবে সেইগুলো আমরা লিখে দেব ই এফ জি এইচ এটা লিখে দেব কিন্তু এই ডাইভার্স যে উপাদানগুলো মেলে নেই সেগুলো ইউ এর সাথে উপসেটের সঙ্গে মেলে নেই সেগুলো কিন্তু যাবে না তাহলে আমরা কি কি শিখতে পারলাম একটু দেখে নাও
তাহলে আমরা ইউনিয়ন এটা শিখলাম, ইন্টারসেকশনটা শিখলাম, ইউনিয়ন ইন্টারসেকশন একই সঙ্গে থাকলে সেটা শিখলাম, পূরক সেট থাকলে সেটা শিখলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের দু একটা বাড়ির কাজ দিচ্ছি, এই গাইডের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবা। এ ইন্টারসেকশন, বি ইন্টারসেকশন, সি বি ইউনিয়ন, এ ইন্টারসেকশন সি, এ পূরক সেট, এ ইউনিয়ন বি তার পূরক সেট, এ ইন্টারসেকশন সি তার পূরক সেট, এই গাণিতিক সমস্যাগুলোর। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।